বেলা 11টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চার দিনের সফরে ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান, আলোচনায় ডেঙ্গু টিকা অন্য দেশে নজর সরকারের, লরির ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ, বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআই এর গুলিতে নিহত, শীর্ষ জেনারেল বরখাস্ত, যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন কিম জং উন। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাড কেস। 12 আগস্ট চার দিনের সফরে আসছেন এই দুই কংগ্রেসম্যান, তাদের সঙ্গে থাকবেন সহায়তাকারী কর্মকর্তারাও। সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের, তবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি। জানা গেছে 13 আগস্ট কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পরদিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এরপর ঢাকায় এসে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সরকার মহামারী ঘোষণা না করলেও সারা দেশে মহামারীর রূপ ধারণ করেছে ডেঙ্গু। আক্রান্তদের সংখ্যা বাড়ছে প্রতিদিন, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এরই মধ্যে এক বছরে মৃত্যুর সংখ্যায় গড়েছে রেকর্ড। আগে বর্ষার প্রকোপ বাড়লেও এখন প্রায় 12 মাসে মিলছে রোগী। এ অবস্থায় আলোচনায় আসছে ডেঙ্গুর টিকা। বিশ্বের বিভিন্ন দেশে ট্রায়ালে থাকলেও সব বয়সীদের জন্য কার্যকর কোনো টিকা আবিষ্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি টিকার অনুমোদন দিলেও এতে রয়েছে সীমাবদ্ধতা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও দায়িত্বশীলরা এখনও টিকার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। অন্য দেশের দিকে নজর রাখছেন তারা। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন ডেঙ্গুর টিকা দেশে ব্যবহার করা যাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। গণহারে এই টিকা প্রয়োগে আরও অপেক্ষা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত শুধু ডেঙ্গভ্যাক্সিয়ার টিকা অনুমোদন পেয়েছে। এছাড়া এডিস মশাবাহিত এ রোগ প্রতিরোধে ট্রায়ালে আছে আরও 5টি টিকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেট এলাকায় দ্রুতগামী তেলবাহী লরির ধাক্কায় মুসাম্মদ পারভিন আক্তার নামে এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেছেন তার সহকর্মীরা। বৃহস্পতিবার সকাল 8:30 দিকে আদমজির চাষরা সড়কের ইপিজেটের গেটের সামনে তারা এই অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে 30 মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল, এতে করে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় বেপরোয়াভাবে ভারী যানবাহনের চলাচলের কারণে প্রায় এই সড়কে দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়। বুধবারও এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। বিচার না হওয়ার কারণে দোষীরা বারবার পার পেয়ে যায়, তাই তারা আজ সড়ক অবরোধ করেছেন। জেলি আর পানীয় এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। চলে যাচ্ছে এবারে আন্তর্জাতিক সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকিদাতা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযানের সময় নিহত হয়েছেন ওই ব্যক্তি। বাইডেন ছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়ে অনলাইনে বেশ কিছু পোস্ট করেছিলেন। স্থানীয় সময় বুধবার এফবিআই এর অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। ওই ব্যক্তি উতা অঙ্গরাজ্যের বাসিন্দা।
ওই অঙ্গরাজ্য বাইডেনের সফর করার কথা। তার সফরের কয়েক ঘন্টা আগেই এ ঘটনা ঘটল। ক্রেগ রবার্টসন নামের ওই ব্যক্তি বাইডেনকে ও অন্য কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়ায় তার বাড়িতে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর চেষ্টা করেছিলেন এফবিআইয়ের এজেন্টরা। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য আরও প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং সামরিক মহড়া বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কিম সেন্ট্রাল মিলিটারি কমিশনের একটি বৈঠকে এমন আহ্বান জানান। সেখানে উত্তর কোরিয়ার শত্রু দেশগুলোকে প্রতিহত করতে পাল্টা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, তবে শত্রু দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। অস্ত্র উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্য স্থির করেছেন কিম জং উন, যদিও এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। গত সপ্তাহে তিনি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন। সে সময় আরও ক্ষেপণাস্ত্র, ইঞ্জিন, আর্টিলারি এবং অন্যান্য অস্ত্র তৈরির আহ্বান জানান কিম। পঞ্চায়েত নির্বাচনের পর প্রথম জেলা সফরে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে পৌঁছে গিয়েছিলেন মেদিনীপুর জেলার ঝাড়গ্রামে। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে মমতা আবারও ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কেন কার্যকর করা হবে তা নিয়ে প্রশ্ন তোলেন। কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বার্তা দেন, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, যেমন আছে সব তেমনই থাকবে, সবাই নিজের স্বাধীন মতো পোশাক পরবে, চলাফেরা করবে, পড়াশোনা করবে। আইআইটি খড়গপুরে অ্যাডমিশন পাওয়ার জন্য ল্যাপটপ ও স্কুল ব্যাগের মাধ্যমে এবং স্কুল ব্যাগের মাধ্যমে সম্মাননা জানানো হচ্ছে। হঠাৎ করে বলছি এখন ইউনিফর্ম সিভিল কোড করো, মানে ওদের নিয়মে বিয়ে করতে হবে। কেন করবেন? আপনারা যখন বিয়ে করেন আপনারা কি সুন্দর ডালার ওপরে বর বউকে নিয়ে আপনাদের গা কি সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে করেন। আপনাদের জাহের থান আছে, আপনাদের মাজিদ থান আছে, সেরকম মুসলিমদের বিয়ের পদ্ধতি আলাদা, হিন্দুদের আলাদা, হিন্দুদের মধ্যেও সব কাস্ট যারা আছে তাদের আলাদা, আদিবাসীদের আলাদা, পারসিকদের আলাদা, জৈনদের আলাদা, পাঞ্জাবিদের আলাদা, এটা বুঝতে হবে। গায়ের ওপর চাপিয়ে দিলেই হবে না। তাই আমি আজকে বলে যাচ্ছি ইউনিফর্ম সিভিল কোড মানি না, মানব না, যা চলছে তাই চলবে। অর্থাৎ যে যার স্বাধীন মতো জামা কাপড় পরবে, খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, চলাফেরা করবে, তার ধর্মকে প্রতিপালন করবে, এটাই আমার বলার। থাকছে এবারে খেলা সংবাদ। পরিবর্তন করে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। একই দিন ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল 25 আগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। অর্থাৎ ক্রিকেট প্রেমীরা আর 16 দিন পর থেকেই বিশ্বকাপে নিজেদের পছন্দের দলের খেলা দেখতে টিকিট কেনা শুরু করতে পারবেন। স্বাভাবিকভাবেই উদ্বোধনী ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ এবং ফাইনাল নিয়ে আগ্রহ থাকবে সবচেয়ে বেশি। তবে অনলাইনে টিকিট কিনতে গেলে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। যারা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক তাদের 15 আগস্টের মধ্যে টিকিট ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নাম রেজিস্টার করতে হবে। টিকিটের চাহিদা কেমন থাকবে তার উপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। আইসিসি আগে জানিয়েছিল অনলাইনে বিশ্বকাপে টিকিট কিনলেও তার ছাপা টিকিট সংগ্রহ করতে হবে, তাহলেই মাঠে ঢোকা যাবে। এক মাসেরও বেশি সময় আমেরিকায় থাকার পর আজ দেশে ফিরলেন চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার সকাল 9টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শাকিব খানের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দেশে দর্শক প্রিয়তার পর গত 7 জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা। সেখানেও হলিউডের সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি। প্রিয়তমার মুক্তির উপলক্ষে আমেরিকায় যান শাকিব, সেখানে দর্শকদের সঙ্গে হলে বসিয়ে প্রিয়তমা উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হন।
সে সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা প্রিয়তমা, এমনটি বলছে স্বপ্ন স্কোয়ার ক্রো। খবরটি জানাতে পেরে খুবই আনন্দিত। যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা জানিয়েছেন, সিনেমাটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমা। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর একটায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।